বঙ্গবাজারে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটে গিয়েছে এবং যে সমস্ত ব্যবসায়ীরা তাদের দোকানপাট সম্পদ হারিয়েছেন তাদের কান্না দেখে আসলে আমরা নিজেরাও চোখের পানি ধরে রাখতে পারিনি। তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। আসলে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বা কাপড় চোপড় এগুলো পড়ছিল না, পড়ছিল তাদের লালিত স্বপ্নগুলো। এবং এই বঙ্গ মার্কেটে প্রায় 4000-এরও বেশি কাপড়ের দোকান আছে এবং আমরা দেখেছি এগুলো পুরে ছাই হয়ে গিয়েছে। এবং তারা যখন একজন আরেকজনকে ধরে কান্না করছিল, এই দৃশ্য দেখাটা আসলে আমাদের জন্য খুবই কষ্ট করছিল। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের প্রায় 50টি ইউনিট তারা একসাথে কাজ করেছে, সেনাবাহিনী কাজ করেছে, হেলিকপ্টার দিয়ে উপর থেকে পানি স্প্রে করা হচ্ছিল, পাশাপাশি র‍্যাব, বিডিআর, বিজিবি অনেকগুলো বাহিনী যৌথভাবে তারা চেষ্টা করেছে। এবং দেখলাম যে পানি যখন শেষ হয়ে গিয়েছিল তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের যে পুকুর সেখান থেকে পানি এনে স্প্রে করছিল। তো আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করি। আমরা শুরুতেই শোক জানাচ্ছি এবং তাদের ব্যথায় আমরাও ব্যথিত। মুসলিমরা যেখানেই কোনো দুর্ঘটনার শিকার হয়, পৃথিবীর অন্য প্রান্তের মুসলিম ভাইয়েরা তারা ব্যথিত হয়, আমরা শোক বার্তা জানাচ্ছি। তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা এই বিপদে তাদের ধৈর্য ধারণের তৌফিক দান করুক, তারা যেন এটা সামলে উঠতে পারে এবং একটা সলিউশনের ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেন আমাদেরকে। আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যে বিপর্যয়ের সম্মুখীন আমরা হচ্ছি এগুলো আমাদের হাতের কামাই। এই যে দুর্ঘটনা, অগ্নি দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড, এটার পেছনেও আমরা ঘাটতে গেলে দেখবো যে এখানে আমাদের হাতের কামাই আছে। আমাদের গাফলতি, আমাদের অবহেলা, আমাদের নিয়ম না মানা, আমাদের স্বেচ্ছাচারিতা, এগুলোর কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। এবং উন্নত দেশগুলোতে কিন্তু এত